हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি মৃদু সমুদ্র খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টু ওয়ে কনভার্ট ডিগ্রি টু রেডিয়ান্স এন্ড রেডিয়ান্স টু ডিগ্রি ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে দুইটা উপায়ে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান্সে এবং রেডিয়ান্স থেকে ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, তো এক্সেল শিটের মধ্যে আমরা কি দেখব, আমরা এখান থেকে বলছি দুইটা ওয়েতে কি করব, আমরা আমাদের এই যে ফর্মুলা টেবিলের মধ্যে আমাদের এখান থেকে ম্যাথ এন্ড ট্রিক যে ফাংশনের মধ্যে যে রেডিয়েন্স এবং আমাদের যে ডিগ্রি এই ফাংশন আছে সেই ফাংশন দুটা ইউজ করার মাধ্যমে আমরা কি করব যে এখান থেকে আমরা ডিগ্রি থেকে রেডিয়েন্সে, রেডিয়েন্স থেকে ডিগ্রিতে আমরা কনভার্ট করার বিষয়টা বসে দেখব। এখন কাজটা করার জন্য এখানে ধরুন আমরা কি লিখলাম, যে এখানে লিখলাম ডিগ্রিস আর এখানে আমরা লিখলাম কি রেডিয়েন্স, রেডিয়েন্স লিখলাম। এখন আমরা এখানে ডিগ্রিস লেখার পরে এখানে ধরুন আমি লিখলাম 0 ডিগ্রি, 90 ডিগ্রি, দুইটা লেখার পরে এই দুইটা আমি সিলেক্ট করে এখন নিচ দিকে টান দিই। বাস এখন ধরুন পরে আমার এখানে কি 0, 90, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এরকম ডিগ্রিগুলো চলে আসছে। আসার পরে এই ডিগ্রিগুলোকে এখন আমি কি করব, এখন আমি রেডিয়েন্সে কনভার্ট করব। তাহলে করার জন্য এখান থেকে আমরা কি প্রথম ম্যানুয়ালি করি, তাহলে করার জন্য আমরা যে কোনো ফাংশনের আগে কি দিই, আমরা ইকুয়াল সাইন দিই, তারপর আমরা লিখব রেডিয়েন্স। বাস রেডিয়াস এখানে রেডি লেখার সাথে সাথে রেডিয়ান্স চলে আসছে। তাহলে কাজটা কি, এই যে লেখা আসছে কনভার্টস ডিগ্রি টু রেডিয়ান্স, তাহলে লেখা আসছে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান্সে কনভার্ট করার জন্য এই যে লেখা আসছে এখানে। তাহলে এখন আমরা রেডিয়ান্স ফাংশন এখানে ডাবল ক্লিক করে অথবা আমরা কিবোর্ড থেকে টেপ প্রেস করলাম, বাস ফাংশনটা চলে আসলো। আসার পরে এখানে কি রেডিয়েন্স, এখানে আমরা রেডিয়েন্স করবো অ্যাঙ্গেল, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত সেটা দেখাতে হবে। তো আমার অ্যাঙ্গেলটা কত, এই যে আমাদের এখানে 0 ডিগ্রি, এটা আমরা দেখাই দিলাম, মানে যে পিটে আছে বেরোটা সেটা দেখাই দিলাম। দেখা দেওয়ার পর এই যে ফার্স্ট ব্রেকেট আমরা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ক্লোজ করে নেয়। বাস এখন আমরা এখান থেকে ক্লোজ করে বা না করে আমরা এখান থেকে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরে আমাদের এখানে রেডিয়েন্সটা চলে আসছে। আসার পরে এখন যদি আমি বাকিটা নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে আমরা দুই তিনভাবে নিয়ে আসতে পারি, আমরা এইভাবে টান দিই, বাস তারপর এখানে তো রেডিয়েন্স চলে আসছে। অথবা ধরুন আমরা এবার টান না দিয়ে কীভাবে নিয়ে আসতে পারি, আমরা যদি এই যে এখানে এখানে কাজ করার পর আমরা এখানে কী করি ডাবল ক্লিক করি, তাহলে এখানে চলে আসছে। অথবা চাইলে আপনারা কী করতে পারেন, এইভাবে নিয়ে আনা আসে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলেও চলে আসবে। বাস এবার আমরা দুই তিনভাবে আমরা কী করতে পারি, এটা আমাদের পরবর্তীগুলো আমরা নিয়ে আসতে পারি, যে আমাদের এখান থেকে ডিগ্রি থেকে রেডিয়েন্স কনভার্টের বিষয়গুলো। এখন থেকে আমাদের 0 রেডিয়ান্স চলে আসছে, আমাদের 90 ডিগ্রির এক রেডিয়ান্স কত, এই যে 180 ডিগ্রি কত, এটা। তাই এইভাবে আমরা রেডিয়ান্সটা এইভাবে বাইর করতে পারি। এখন আমাদের এই সেম কাজটা ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি, সেটা কীভাবে, সরাসরি আমাদের এই ফাংশনে ঢুকে, যে ম্যাথ এন্ড ট্রিক ফাংশনে ঢুকে সেখান থেকে করতে পারি। তো সেটা এখন আমরা দেখি, দেখার জন্য এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এখানে কার্সর রাখবো, ম্যাথ এন্ড ট্রিকে চলে আসি। আসার পরে এখন আমরা চলে আসি রেডিয়েন্সে, তাহলে আমরা রেডিয়েন্সে আমরা যাই, আমাদের আর এর কোথায় চলে আসি আমরা, তাহলে আমাদের আর কোথায় আছে, এই যে আমাদের আর এর মধ্যে এখানে রেডিয়েন্স, এই যে রেডিয়েন্স, তারপর রেডিয়েন্সে ক্লিক করবো। পাস করার পর আমাদের এখানে এই যে ফাংশন আর্গুমেন্টের মধ্যে অ্যাঙ্গেল দেখাতে হবে, তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলের মধ্যে আমরা এটা দেখাই দিব, আমাদের এই যে ডিগ্রির যেটা আছে বেরোটা দেখা দিয়ে আমরা ওখানে ওকেতে ক্লিক করি, এই যে আমাদের রেডিয়েন্স চলে আসছে। পাস এখন সেম আগের মতো করে আমরা এখানে ডাবল ক্লিক অথবা টান দিয়ে অথবা ধরুন আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে পাস একভাবে নিলেই হবে। তাহলে আমি এখন টান দিলাম, বাস এখন আমাদের পরবর্তী রেডিয়েন্সের ভ্যালুগুলো চলে আসছে। তো এইভাবে আমরা ডিগ্রি থেকে আমরা কী করতে পারি, আমার ডিগ্রির যে ভ্যালুগুলো থাকবে সেই সেইটা আমরাকে আমরা এইভাবে রেডিয়েন্সে কনভার্ট করতে পারি। তো সেটা আমরা দেখলাম। এখন আমরা কী দেখবো, যে রেডিয়েন্সের যে আমাদের এখানে এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে এখন আমরা এই যে ডিগ্রিতে যেগুলো আমরা ডিগ্রি থেকে রেডিয়েন্সে করলাম, এখন আমাদের রেডিয়েন্সের ভ্যালুগুলোকে আমরা এখন ডিগ্রিসে কনভার্ট করবো। তাহলে করার জন্য ধরুন এখানে আমি ধরুন এই পাশে আমি ডিগ্রি লেখে নিই, বাস এই পাশে আমি ধরুন ডিগ্রি লেখে নিলাম, বাস লেখার পরে এখন ডিগ্রিতে কনভার্ট করার জন্য এখানে আমরা কী করবো, আমরা ডিগ্রি ফাংশনটা লিখবো, তাহলে ইকুয়াল সাইন দিয়ে DEG, এই ধরুন আমরা ডিগ্রি লেখার সাথে সাথে ডিগ্রি চলে আসছে, তাহলে কনভার্ট রেডিয়েন্স টু ডিগ্রি। এখানে যদি লেখা আসছে আমরা রেডিয়াস থেকে ডিগ্রিতে কনভার্ট করার এই যে ফাংশনটা কাজ করে, তাই ডিগ্রি এখানে দেখানোর পর আমরা টেপ প্রেস করলাম, বা স্টেপ প্রেস করার পর এখন আমাদের এখানে কি অ্যাঙ্গেল দেখাতে হবে, তাহলে অ্যাঙ্গেলটা কোনটা, এই যে আমাদের রেডিয়ান যেটা বাইর করছে এটা, তাহলে এটা আমরা দেখাই দিব। দেখানোর পরে বলছি আমরা ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করতে পারি অথবা ক্লোজ না করলেও আপনার কাজটা হবে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, বা তাহলে 0 ডিগ্রি 0 চলে আসছে। এখন আমরা এখানে টান দিই, টান দেওয়ার পর আমাদের পরে এই দেখেন যে ডিগ্রিগুলো এখানে আসছে সেম ডিগ্রিগুলো এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তাহলে ধরুন এইভাবে আমরা কী করতে পারি, আমাদের রেডিয়েন্সের যে মানটা আছে সেটাকে আমরা এইভাবে ডিগ্রিতে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের সেম কাজটাই এখন আমরা কী দেখবো, আমরা সরাসরি আমরা এখান থেকে ফাংশনে যাই ঢুকে দেখবো, এই যে ম্যাথ এন্ড ট্রিকে ঢুকবো, ঢোকার পর আমরা ডিগ্রিতে চলে আসি। তাহলে আমাদের ডিগ্রি ফাংশনটা কোথায় আছে আমরা দেখি, এখান থেকে আমাদের এই যে আমাদের ডি এর কোঠার মধ্যে এই যে ডিগ্রি ফাংশনটা, আমরা ডিগ্রি ফাংশনে ক্লিক করলাম, করার পর অ্যাঙ্গেল দেখাতে হবে, তাহলে আমাদের অ্যাঙ্গেল কোনটা, এই যে রেডিয়াসের এইটা।
আমরা অ্যাঙ্গেলটা দেখো করতে ক্লিক করি বাস এখানে জিরো চলে আসছে সেম ভাবে এখন আমি রুবা টান দিও অথবা দেন আমরা এখানে যে ডাবল ক্লিক করি বাস চলে আসলো তো বলতে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিলে চলে আসবে তাহলে এইভাবে আমরা দুইটাতে কি করতে পারি আমাদের রেডিয়েন্সে যে ভ্যালুগুলো থাকে সেটা আমরা কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে পারি বাস আমরা বিষয়গুলো দেখলাম তাহলে আজকের ভিডিওতে আমি এখানে কি দেখলাম যে এখানে কিভাবে আমরা দুইটা ওয়েতে যে এখানে কি করতে পারি আমাদের ডিগ্রি যে ভ্যালুগুলো থাকবে সেটাকে আমরা কিভাবে রেডিয়েন্সে কনভার্ট করতে পারি পাশাপাশি রেডিয়েন্সের ভ্যালুগুলো কিভাবে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু টু ওয়ে কনভার্ট ডিগ্রি টু রেডিয়েন্স এন্ড রেডিয়েন্স টু ডিগ্রি ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।